এবার লব্ধির দিক নির্ণয় করা। দেখো আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো সিওডি ত্রিভুজের ক্ষেত্রে ট্যান থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে সিডি আর ভূমি হচ্ছে ওডি। তো এই সিডির মানটা আমরা আগে বের করেছিলাম লব্ধির মান নির্ণয় করতে গিয়া, লব্ধির এই আগের ভিডিওটায় মানে এই লাইনটা উঠে নাই আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা, এখানে এসে মানে ভিডিও বন্ধ হয়ে গিয়েছিল। তো আমরা সেখান থেকে মানে লব্ধির মান নির্ণয় করা যেখানে সেখান থেকে আমরা সিডি এর মানটা এখানে বসালাম কিউ সিডির পরিবর্তে কিউ সাইন আলফা, আর ওডির পরিবর্তে দেখো আমরা লিখলাম এই ত্রিভুজ মানে এই চিত্রটা থেকে ও এ প্লাস এ বি লিখলাম এটা। এবার কিউ সাইন আলফা ঠিকই আছে, ও এর পরিবর্তে ও এ মানে হচ্ছে পি, তাই এখানে পি লিখেছি আর এই এডিটা লিখেছি এখানে। কিন্তু এডির জন্য আমরা মান পেয়েছিলাম আগে এডি ইকুয়াল টু কিউ কস আলফা, মানে লব্ধির মান যখন বের করেছি তাহলে এখানে এডি পরিবর্তে কিউ কস আলফা বসাইলাম, দ্যাট মিন্স থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। এইভাবে আমরা মানে এই থিটার মানটা পাবো, থিটার মানটা হচ্ছে প্রথম ভেক্টরের সাথে লব্ধি ভেক্টরটা কত ডিগ্রি, এখানে 44 45 50 ডিগ্রি হতে পারে, কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। পরবর্তী লেকচারে আমরা এটার বিশেষ ক্ষেত্র সমূহ যে দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করলে কিরকম হবে, লম্বভাবে ক্রিয়া করলে কিরকম হবে, আবার যদি বিপরীত দিকে ক্রিয়া করে তখন কি হবে, সেই বিষয়গুলো আমরা দেখাবো। আজকের মতো এখানেই শেষ করছি। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে তোমার বন্ধু বন্ধুদেরকে জানিয়ে দেবে, এবং পরবর্তী লেকচারে আমরা যাতে করে তোমরা যারা সাবস্ক্রাইব করবে সবাই পেয়ে যাও। এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।